ব্রিটিশকে যারা সহ শিক্ষা করেন এক স্কুল কলেজে পাশাপাশি বসে লেখাপড়া শিখেন তারা লেখাপড়া সেইতে বদমাশি বেরিয়ে শেখে ইল্লা মাসাল্লাহ কিছু ভালোবাসতে থাকেই মুসলিম হওয়াটা কঠিন অর্থাৎ আপনার চোখ কান চেহারা সব কিছুই আল্লাহর আজ্ঞাবহ হতে হবে কুল্লুন তোমার কান তোমার চোখ এবং তোমার হৃদয় প্রত্যেকটি ক্যামতার মাঠে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসিত হবে চোখ কান এগুলো মানুষের খোলা জানালা চোখ দিয়ে এমন কোনো জিনিস দেখা যাবে না যা দেখলে আপনার হৃদয়টা নষ্ট হয়ে যায় কান দিয়ে এমন কোনো কথা শোনা যাবে না যা শুনলে আপনার ইমান নষ্ট হয়ে যায় নারী পুরুষের পর্দা ফরজ এরকম নফল নয় এমনকি বোরকা পরা নারীও যদি আপনার সামনে বক্তৃতা করে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বা চেয়ারম্যান হিসেবে ওখানে পর্দা থাকবে না আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি জাবতুহ الحمدাল্লাহ রাব্বিল আলামিন এর জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য ইয়া আইয়ুয়াল্লাযিনা ওয়ালা ইল্লা ওয়া মুসলিম হে মোমিনগণ তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না এখানে মুমিনদেরকে বলা হচ্ছে মুসলিম না হয়ে না কথার মধ্যে অনেক বিষয় রয়েছে না সবাই তোমরা মমিন যারা কলমা শাহাদ উচ্চারণ করেছি আমরা আলহামদুলিল্লাহ সবাই মোমিন। মুসলিম হওয়াটা কঠিন অর্থাৎ আপনার চোখ কান চেহারা কিছুই আল্লাহর আজ্ঞাবহ হতে হবে इन समग्र और बसर और फुहार का कुल उनका ला अनुभु मसूला तम्र कान तुम्हारे चोक और तुम्हारे हृदय प्रत्येक क्या मुद्दर मटेर पिता पिता भाभे जिग्गा शित हो भें मुस्लिम के पूर्ण मुस्लिम होते के तर चोक के मुसलमान होते हैं तर कान के मुसलमान होते हैं हृदय के मुसलमान होते কারণ চোখ এবং কান হল হৃদয়ের খোলা জানালা হৃদয়টা থাকে ভিতরে দেখা যায় না কিন্তু চাক কান দেখা যায় চোখ দেখা যায় চোখ কান এগুলো মানুষের খোলা জানালা চোখ দিয়ে এমন কোনো জিনিস দেখা যাবে না যা দেখলে আপনার হৃদয়টা নষ্ট হয়ে যায় কান দিয়ে এমন কোনো কথা শোনা যাবে না যা শুনলে আপনার ইমান নষ্ট হয়ে যায় আর এই কারণে নারী পুরুষের পর্দা ফরজ এখন নফল নয় এমনকি পরা নারীও যদি আপনার সামনে বক্তৃতা করে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বা চেয়ারম্যান হিসেবে ওখানে পর্দা থাকবে না কারণ নারীর কণ্ঠস্বর পর্দা ছুটে আসাব একদি পণায়তান লেখক বলছেন এমনভাবে তুমি কথা বলো না যেন শ্রোতার মনের মধ্যে দাগ কাটে তোমার প্রতি লোভ সৃষ্টি হয় যারা ভোট ভিক্ষুক রাজনীতিক তারা তো এমনভাবে কথা বলে যাতে শ্রোতা খুশি হয় শ্রোতা খুশি করতে গেলে একটা নারীর মুসকে হাসি যথেষ্ট না তাদেরকে বানাচ্ছে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান কত কিছু বানাচ্া বলতো নারীর ক্ষমতা নাকি হচ্ছে এগুলো দিয়ে অথচ বাড়ি গেলে যদি রান্না ভাত ভালো না পায় দুটি লবণ হয়ে যায় বকু ধরে বিডাই এরই বাইরে বক্তৃতা করে নারীর ক্ষমতার জন্য গল ঘর্ম হয়ে যায় আল্লাহ বলছেন এটা হবে না তুমি আগে ইমানদার তো ঠিকই আছে মুসলিম হও তোমার চোখ কান চোখ কানটা হলো খোলা জানালা এটা দিয়ে হৃদয়কে না পাক করে দেয় মনে রাখি তোমার চোখে জেনা করে তোমার কান জেনা করে চোখ কান থেকে বাঁচার উপায় কারোর নেই নারী পুরুষ সবসময় একসঙ্গে চলাফেরা করছি আমরা ব্রেসকে যারা সহ শিক্ষা করেন এক স্কুল কলেজে পাশাপাশি বসে লেখাপড়া শিখেন তারা লেখাপড়া সেইতে বদমাশি বেরিয়ে শেখে ইল্লা মশাল্লাহ কিছু ভালোবাসা থাকেই ঠিক একসঙ্গে চাকরি করেন উনি ওই টেবিলে আমি ওই টেবিলে ব্যাংকে তো দেখতেই পাচ্ছেন আপনারা সবার চোখ থাকবে নারীর দিকে যদিও তা মুখে প্রকাশ করে না চোখ তো যাবেই চোখ তো বন্ধ করা যাবে না এসব জায়গায় কঠিন অবস্থা ইমানের পরীক্ষা আর এই জন্য হাদিসে এসেছে দুনিয়া হল কাফেরদের জন্য আর মোমেনদের জন্য কারাগার কেন বলা হয়েছে এই কারণেই এই কঠিন অবস্থায় নিজেকে নিরাপদ রেখে জান্নাত তলাশ করা বান্ধার জন্য খুব কষ্টদায়ক রজনী বলেছে তুই তুমি খবরদার তোমরা অবশ্যই মরো না মুসলিম না হয় তো মুসলিম হওয়াটা কঠিন কিন্তু ভোটার লিস্টে আমরা সবাই মুসলিম কেউ কিন্তু আমরা বিষয়টা চিন্তা করবেন বাঁচতে গেলে কী করতে হবে আল্লাহ বলছেন ওটা হাবলুল্লাহ তোমরা সমবেতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো আবদুল্লাহকে নয় হাবলুল্লাহকে আমরা যত মানুষ বসে আছে এক একজনের এক একজন আবদুল্লা আছে নেতা যারা ডাকাতি করে তাদের একটা নেতা আছে তারা তার কথা শুনি কাজ করে চুরি করে তাদের একটা নেতা আছে নেতা আসলে কেউ চলতে পারবে না পুরো সমাজে নেতা থাকতেই হবে কিন্তু না নেতাদেরকেই বলা হচ্ছে তোমরা হাবদুল্লাহকে ধারণ করো আল্লাহ রজ্জুকে আল্লাহ রজ্জু হলো কোরআন এবং সন্না নেতৃত্ব তো অবশ্যই দেবে কিন্তু কোরঞ্চনার বিপরীত কোনো কাজ করতে পারবো না তাহলে তুমি সঠিক পথে টিকে থাকতে পারবে যে বলা আছে ও তা মুখ সকলে মিলিয়ে জমেই একা একা হয় না একা তো নেতা হয় না একা তো নেতা তাহলে কর্মী লাগবে অর্থাৎ তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করো আর দিনের ব্যাপারে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না যেটা আমরা হচ্ছি আর তোমরা তোমাদের উপর আল্লাহ সেই অনুগ্রহের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে জাহেলি আরব পরস্পরের শত্রু ছিল না খালি তো মারামারি করতো আমরা এমন এক যুগে বাস করছি এখানে মারামারি করাটাই নেকির কাজ বহুদলীয় রাজনীতির প্রবক্তা বলে খুব গর্ব করে সবাই বহুদল মানে বহু দলের মারামত সরকারি দল যেটা করে বিরোধী দল কখনও পরামর্শ এই প্রশংসা করেছে এমন ঘটনা বিরল আর বিরোধী দল কোনো কাজ করলে সরকারি দল প্রশংসা করে এমন ঘটনাও বিরল নামই হলে বিরোধী দল কাজ হলেও বিরোধিতা করে আচ্ছা বলা হচ্ছে এই বহুদলীয় গণতন্ত্রটাই নাকি বিশ্বের সবচেয়ে ফার্স্ট ক্লাস মডেল পলিটিক্স এটা হলো পুরা সয়তানি মডেল ফেরাউনি মডেল সুরা কাসাস দুই নম্বর আয়াত পড়ে দেখান ফেরাউনে আলা ফিল অর্ধে ও যা আলা কম ও ফেরাউন পৃথিবীতে আলা নিজের কি বলে উদ্ধত হয়ে গেছিল আর সে তার কমকে তার জাতিকে শিয়ান বিভিন্ন দলে বিভক্ত করেছিল এটাকে বলে বিভক্ত এবং শাসন করো ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ গভর্নমেন্ট এই যে একশো নব্বই বছর বাংলাদেশের টিকে ছিল এই পলিসি খাটিয়ে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাই দিয়ে তারা এদেশের টিকে ছিল জমিদার এবং প্রজার সঙ্গে মারামারি লাগাই দিয়ে তারা এদেশের টিকে ছিল এখন যে মোদী রাজস্ব চালাচ্ছে হিন্দু আর মুসলমানের বিভক্ত সৃষ্টি করে সবাইকে নিয়ে চলার ক্ষমতা বর্তমান যুগে কোনো গণতান্ত্রিক রাজনীতি আদৌ সম্ভব নয় তাদের দর্শনই এটা নেই সবাইকে নিয়ে চলতে পারে তারাই যারা সবাইকে আদম সন্তান মনে করে এবং সবাই আল্লাহর হুকুম মেনে চলে তারাই কেবল পারে যেটা কেবল সম্ভব খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে আমাদের সার্বিক জীবনকে পবিত্র করানো সহি হাদিস অনুযায়ী গড়ে তোলা তৌফিক দান করানো